প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এওসি বিষয়ে একটি 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো মান সংরক্ষণ। খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য অণুজীবেরা আক্রমণ করে এবং এর ফলে খাদ্যের মধ্যে জারণ ঘটে পচন ধরতে পারে। এই খাদ্যদ্রব্যগুলিকে অণুজীবের আক্রমণ থেকে রক্ষা এবং খাদ্যের জারণ না ঘটতে দিয়ে এর পচন রোধ করে খাদ্যের স্বাদ, গুণমান ইত্যাদি অক্ষুণ্ণ রাখার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় মান সংরক্ষণ। অর্থাৎ খাদ্যদ্রব্যকে যথার্থ গুণাগুণ সহ দীর্ঘদিন সংরক্ষণ করাই হলো মান সংরক্ষণ। এর বিভিন্ন পদ্ধতি আছে, যেমন ধূমায়ন, পিকলিং, সুগারিং, হিটিং, কুলিং, ফ্রিজিং, এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে। এই পদ্ধতিতে খাদ্যের মানগুলি সংরক্ষণ করা হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন প্রয়োজন থাকে, যার উত্তর জানা নেই, এমন কিছু প্রশ্ন থাকলে নিচে দেয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।